হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অক্সিজেন মোটিভেশন। আমি অনুপ। লাইফে এরকমও কিছু কিছু সময় আসে যখন আমরা নিজেদের সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলি, নিজেকে দেখে খুবই কমজোরি অসহায় বলে মনে হয়। তবে সেই সময়গুলিতে, সেই মুহূর্তগুলিতে কিভাবে নিজেকে আবার আমরা জাগিয়ে তুলব, কিভাবে আবার সেই দুঃসাহসী মনের জোর নিজের ভিতরে নিয়ে আসব, তার একটি সিম্পল ও সহজ উপায় আজ আমি তোমাদেরকে বলবো। সুতরাং এই ছোট্ট ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আমার শেষের কথাগুলো খুবই মনোযোগ সহকারে শুনো। ভিডিওর প্রথমেই একটি ছোট্ট কাহিনী তোমাদেরকে শোনাতে চাই। একটি দেশের এক রাজা, তিনি যেমন ক্ষমতাবান তেমনই তিনি অত্যন্ত প্রভাবশালী একজন রাজা। আর এর পিছনের একটি বড় কারণ হলো তার শক্তিশালী সৈন্যদল, আর তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ওই সৈন্যদলে থাকা একটি বিশেষ হাতি। হাতিটি দেখতে যেমন বিরাট আকারের, তেমনই তার বিশাল ক্ষমতা। হাতিটিকে নিয়ে রাজা যতগুলি যুদ্ধে গিয়েছেন, প্রত্যেকটি যুদ্ধে তিনি বিজয়ী হয়ে এসেছেন। সেই জন্য রাজা ওই হাতিটিকে খুবই লাকি মনে করতেন। তিনি যখন যেখানেই যেতেন না কেন, একবার ওই হাতির মুখ দর্শন করে তবেই তিনি বার হতেন। এভাবেই অনেকগুলি বছর কেটে যায় আর ওই হাতির বয়সও অনেক বেড়ে যায়। তখন যুদ্ধে যাওয়ার মতো ক্ষমতা তার ফুরিয়ে আসে। কিন্তু তা হলেও রাজা তার ওই হাতিকে অতি যত্ন সহকারে তার হাতিশালাতে রেখে দেয়। একদিন তার একটি প্রজা হাতিটিকে হাতিশালা থেকে বার করে একটু বাইরে ঘুরতে নিয়ে যায়। জঙ্গলের মধ্যে এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ হাতিটি একটি বড় গর্তের মধ্যে পড়ে যায়। আর হাতিটির অনেক বয়স হয়ে যাওয়ার কারণে তার ক্ষমতাও তখন অনেক কম হয়ে গিয়েছে। তাই সে অনেক চেষ্টা করেও ওই গর্ত থেকে নিজেকে উপরে তুলতে পারে না। রাজা থেকে শুরু করে মন্ত্রী, সেনাপতি, সৈন্যরা সবাই অনেক চেষ্টা করে হাতিটিকে উপরে ওঠাতে, কিন্তু কিছুতেই তারা তাকে টেনে উপরে তুলতে পারে না। এবং একসময় হাতিটি খুব ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ে। তখন হাতিটিকে দেখে রাজা খুব আফসোস করতে থাকে। তিনি মনে মনে খুবই কষ্ট পান তার এই প্রিয় হাতির কথা ভেবে। এরপর সেখানে থাকা অনেক প্রজাদের মধ্যে একজন প্রজা সামনে এগিয়ে এসে রাজাকে বলে, রাজা, আমাকে একটি সুযোগ দিন, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। তখন রাজা তাকে আদেশ দেয়, তোমার যা ইচ্ছা তাই তুমি করতে পারো, কিন্তু যেভাবেই হোক আমার এই হাতিটিকে তুমি বাঁচাও। তখন সেই প্রজা যুদ্ধে যাওয়ার সময় যে ডঙ্কা, যে বাঁশিগুলো বাজিয়ে যুদ্ধ ধ্বনি তোলা হয় সেগুলো সব নিয়ে আসতে বলে। এই পরিস্থিতিতে এই সমস্ত জিনিস দিয়ে কি হবে এই ভেবে সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। কিন্তু অবশেষে যখন সেই যুদ্ধ বাজনা বাজতে শুরু করে, যখন জোরে জোরে যুদ্ধ ডঙ্কা আর বাঁশির আওয়াজ উঠতে শুরু করে, তখন সেখানে একটি ম্যাজিক হয়। অসহায় হয়ে শুয়ে থাকা হাতিটি ধীরে ধীরে উঠে বসে। হঠাৎ করে যেন তার শরীরে এক আশ্চর্য এনার্জি চলে এসেছে। যুদ্ধের ওই ডঙ্কার আওয়াজ যেন তার ভিতরের শক্তি দ্বিগুণ করে দিয়েছে। এরপর ওই হাতিটি কারোর সাহায্য ছাড়া একাই উঠে দাঁড়িয়ে নিজের সমস্ত শক্তি লাগিয়ে গর্ত থেকে উপরে উঠে আসে। অর্থাৎ সে শারীরিকভাবে কমজোরি থাকলেও ওই যুদ্ধের বাজনা তার ভিতরে এক আলাদা মনোবল এনে দিয়েছিল। বন্ধু, ওই হাতির গল্পটির মতোই আমাদের জীবনের গল্প। জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা শারীরিক ও মানসিকভাবে ভীষণ কমজোরি হয়ে যাই। আমাদের দ্বারায় কিছুই হবে না, আমরা কিছুই করতে পারবো না, এই ভেবে নিজেকে একটা সাইডে করে নেই। আর আমরা এই যে ভাবনা চিন্তাগুলো করি না, এগুলোই হলো আমাদের সবথেকে বড় কমজোরি। তবে এই কমজোরিগুলোকে ঠিক করার জন্য একটি ছোট্ট ট্রিটমেন্টই যথেষ্ট। তোমার খুব পছন্দের, তোমার ভীষণ ভালো লাগে, ভীষণ এনার্জেটিক, নিজের দুশ্চিন্তাগুলো তুমি ভুলে যাবে, এরকম যে কোনো একটি বিষয় সাথে সাথে করা শুরু করো। দেখবে ধীরে ধীরে এক্সট্রা কোনো এফর্ট ছাড়াই তোমার ভিতরের এনার্জি আবার জেগে উঠছে। আমি কি এটা এরকম আশ্চর্য করে দেওয়ার মতো কিছু কাজ করে দেখাবে তোমার ভিতরের ওই এনার্জিটি? বন্ধু, হতাশ হয়ে বসে পড়াতে কোনো ভুল নেই, কিন্তু সেখান থেকে ওঠার কোনো চেষ্টা না করে ওখানেই বসে থাকাটা হলো সবথেকে বড় ভুল। আর এই ভুলটা কখনোই করো না। তোমার ভিতরের এনার্জিটিকে জাগানোর জন্য তুমি সম্পূর্ণ প্রচেষ্টা করো। পরিবর্তে ওই এনার্জিটি একবার জেগে উঠলে তোমাকে দিয়ে অনেক বড় বড় কাজ করিয়ে নেবে। তোমার জীবন একমাত্র তোমার নিজের হাতে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে আরও একজনকে শেয়ার করে দিও। আমি ফিরে আসবো তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে।